কাবাব প্রায় রেডি, কিন্তু স্পাইসি করার জন্য আমরা ওভেন থেকে এটাকে বের করে আবার উল্টিয়ে দ্বিতীয় পিঠ দিব, যে পিঠ নরম আছে। ওভেন থেকে কি বের হলো? ওভেন থেকে মুরগির কাবাব বের হলো। স্বস্তি খাওয়ার জন্য জিভার দিয়ে লাল পড়ছে, দেখা যাচ্ছে কি কয়। মুরগি তো হয়ে গেছে, কিন্তু আরো স্পাইসি করতে হলে আমাদের আর একটা দিতে হবে। ছোট আর মাংস বেশি হয়ে গেছে, একটা থাল আনতো যে আলাদা করে দিই। ওটা দিলে ঢেলে দে, ওটা তো না ঢেলে ওটা খেয়ে ওইটার প্রসাদ দেয় আমাদের।